জীবনে প্রথম এই কাজটা করে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। মহিষের মাংস খেয়ে আমার কাছে মনে হলো একদিন পুরা শুকিয়ে নিয়েছি, এখন কাছের জারে রেখে দিব আর এরকম বক্সেও রেখে দিব, তাহলে অনেক দিন ভালো থাকবে। আসসালামু আলাইকুম, লিপি ইসলাম চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ডেইলি লাইফের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমি সব সময় এরকম মশলা খেয়ে থাকি, তো এখানে কালো জিরা একটু কমে গিয়েছিল, তাই কালো জিরাও নিয়ে নিচ্ছি, যেহেতু কালো জিরাগুলোও শুকিয়ে গিয়েছে। পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আমার এই ভিডিও দেখা শুরু করছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। প্রথমে উঠে আমি মহিষের মাংসটা ভিজিয়ে দিয়েছি, যেহেতু আজকে মহিষের মাংস রান্না করব। আর এখানে বড় আপু আসার সময় প্রয়োজন আম নিয়ে এসেছিল, আমগুলা আমি পলি খুলে একটু রোদে রেখে দিচ্ছি। আর আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে নতুন চুনি পরা, চুনিগুলো একজন বাবি গিফট করেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে নাস্তার কোনো ঝামেলা করব না, রেডিমেড নাস্তাই খাবো, তাই আমি সব কিছু একেবারে রেডি করে নিচ্ছি। এখানে আছে পাউরুটি, মেয়োনিজ এবং কলা, সাথে নিয়েছি আপেল, কমলা, বাসায় যা ছিল সবই টেবিলে নিয়েছি, যার যেটা পছন্দ হয় সে সেটা খাবে। আর আজকে ডিমের কোরমা রান্না করব, তাই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে নিয়েছি কিশমিশ এবং বাদাম, যে কোনো বাদাম নিলেই হবে, আমি এই বাদামটা নিয়েছি, দুই টেবিল চামচ পরিমাণ মতো নিয়েছি। নিয়ে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে করে খুব সহজে খোসা ছাড়ানো যায়। আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ, কিশমিশ আমি নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে প্রেশার কুকারে আমি প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। একটা শীষ দিলেই প্রেশার কুকারে খুব সুন্দরভাবে ডিম সিদ্ধ হয়ে যায়। এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি আর বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি দুটো কাঁচামরিচ, কিশমিশ, বাদাম এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর এক কাপ পরিমাণ পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি। এই দিক দিয়ে ডিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস, তাই আমি চেষ্টা করি বেশিরভাগ জিনিসে প্রেশার কুকারে করার জন্য, সময়ও বাঁচে, গ্যাসও সাশ্রয় হয়। আর এখানে আবারও প্রেশার কুকারটা ওয়াশ করে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, এখন বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে গরম মশলাগুলো দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিব। ডালা, জিরে ও ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি মহিষের মাংসটা ভালো করে ওয়াশ করে পানি জড়াতে রেখেছি, এখন মহিষের মাংসটাও দিয়ে দিব। তবে মহিষের মাংসটা আমি অনেকক্ষণ কষিয়ে নিব, তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব, না হলে গন্ধ লাগার সম্ভাবনা থাকে। প্রেশার কুকারে আমি মাংসটা বসিয়ে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন হালকাভাবে একটু এঁকে নিয়েছি ছুরি দিয়ে, হালকা লবণ মেখে আমি এখন তেলে ভেজে নিব ব্রাউন কালার করে। সব দিক ভালোভাবে ভাজা হওয়ার পরে এখন আমি তেল থেকে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিম ভাজা, সেই তেলের মধ্যে আমি সামান্য কিছু পরিমাণ গরম মশলা দিয়েছি, গরম মশলাটা একটু ভাজা হলে দিয়ে দিয়েছি, পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল সেটা, পেঁয়াজের মধ্যে দিয়েছি এক চা চামচ আদা বাটা এবং রসুন বাটা। এখানে বেশি পরিমাণ মশলা দেওয়া যাবে না, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম এবং কাঁচামরিচ ব্লেন্ড করা ছিল সেটা দিয়ে, সামান্য একটু পানি দিয়ে অনেকক্ষণ ভেজে নিব।
বেজে নেওয়ার পরে এখানে আমি বাকি মশলাটা দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি। শুকনো মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হলে তেল যখন উপরে উঠে আসবে তখনই দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখানে মশলা ভাজাটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই লিকুইড দুধেই রান্নাটা হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। কিছুক্ষণ জাল করে এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি আজকে 5টা ডিমের কোরমা করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। ডিমগুলো দিয়ে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ডিমটা রান্না হচ্ছে আর এদিক দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ডিমটা অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি 2 কাঁচামরিচ এভাবে কেটে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তেলটা একদম উপরে উঠে আসছে আর আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। বাটিতে নেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন আমার ডিমের কোরমাটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এই দিক দিয়ে মহিষের মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি, এই পাতিলে আরও কিছুক্ষণ রান্না করে নিব। 2 রান্না শেষ করলাম কিন্তু অনেকগুলো কাজ জমে গিয়েছে, এগুলো ওয়াশ করে নিব। দুপুর হয়ে গিয়েছে প্রায়। এখানে একটা নারকেল ছিল, এটাও দেশ থেকে আনা, বড় আপু আসার সময় নিয়ে এসেছে। আর সেটা ভেঙে দেখলাম ভিতরে খুব সুন্দর নারকেলের ফুল হয়েছে আর এটা আমার খুবই পছন্দের। এখন আমরা তিনজনে খেয়ে নিব। এই নারকেলের ফুলটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মহিষের মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো এবং টালা জিরের গুঁড়ো দিয়ে দিব। এই মহিষের মাংসটা ছিল আমার বাবার বাড়ির থেকে পাঠানো, এটা আমার মা পাঠিয়েছে। এটা কোরবানের মাংস ছিল, যদিও কোরবান গিয়েছে অনেক দিন হয়েছে কিন্তু মা আমাদের জন্য রেখে দিয়েছে, তাই বড় আপু আসার সময় দিয়ে দিয়েছে। যেহেতু আমরা নোয়াখালী যেতে এখনও অনেক দেরি আছে, আর এখানে পোলাও করে নিব। এই পোলার চাউলটা একদমই দেশি, এগুলো আমাদের কিনা না, একজন গিফট করেছিল তাদের দেশে থেকে আনা, তাই এটার খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর পোলাওটাও খেতে অনেক মজা হয়। আমি এখন চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়েছি। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, আমার ফুল ভিডিও দেখার পরে যদি কোথাও কোনো অংশে কোনো কারণে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। এদিক দিয়ে আমার পোলাওটা অলরেডি হয়ে আসছে। এখন উপর থেকে কিছুটা ঘি দিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। সকালবেলা যে ফ্রোজেন আমগুলো রেখেছিলাম সেগুলো একটুখানি ব্লেন্ডার করে নিয়েছি। তবে ব্লেন্ড করে আমি অবাক হয়েছি, এত সুন্দর হয়েছে আর মনে হচ্ছে গাছ থেকে পাড়া আম, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো আমি একটু পানি মিশিয়ে এখন জুস করে আমরা সবাই খেয়ে নিব। আসলে গ্রামের এই পিওর জিনিসগুলো আমার থেকেও আপনাদের বাইয়া বেশি পছন্দ করে, তাই আমাদের বাড়ি থেকে যখন যে আসে সবাই এগুলো নিয়ে আসার চেষ্টা করে। আর এখন চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য। এরিপাকে আমাদের গোসল নামাজ সব কিছু শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে খাবার ছিল পোলাও, মহিষের মাংস, ডিমের কোরমা এবং সাথে মজাদার চাটনি, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম খুব সহজে কিভাবে করা যায়। আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং আই বাটনেও দেওয়া থাকবে। আর এখন মহিষের মাংস খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, একদমই ডিফারেন্স কিছু লাগেনি, শুধু গরুর মাংসের যে আঁশগুলো থাকে সেগুলো একটু চিকন আর মহিষের মাংসটা একটু মোটা মনে হয়েছে, তবে একদমই সফট হয়ে গিয়েছে।
আমার পুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।